নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং উইথ সোনালি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম। অতি সাধারণ একটি রেসিপি, আমরা অনেকেই করে থাকি। তো আজকে আমি যেটা করে দেখাবো, দেখুন এখানে কিছু ছোট মাছ নেওয়া রয়েছে। তো ছোট মাছের ঝাল আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি। আর তার জন্য আমি এখানে বেশ কিছুটা ছোট মাছ নিয়ে নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে দেখুন নিয়েছি একটা বড় সাইজের টমেটো, ছোট করে কেটে নিয়েছি। কুচনো পেঁয়াজ নিয়েছি কিছুটা, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে নিয়েছি সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা, অল্প একটু নুন দিয়ে আমি ভালো করে বেটে নিচ্ছি শিলে, আর কালো জিরে নিয়েছি অল্প। তো এইবারে মাছটাকে আগে ভেজে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। যেহেতু ছোট মাছ অনেক সময় আটকে যায়, তো কড়াই যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু মাছ আটকে যায় না, ভালোভাবে উঠে আসে। তো দেখুন এখানে কড়াই ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার মতো। তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব এবং চারিপাশে কিন্তু ছড়িয়ে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে আমি ভেজে নেব। তো বন্ধুরা, ঢাকা ঢাকা দিয়ে মাছগুলো ভাজছি। তো এখানে দেখুন মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে, আর এক পিট উল্টো দিচ্ছি। খুব কড়া কিন্তু ভাজবো না, যেহেতু ঝাল করব। তো খুব কড়া ভাজলে সেই ঝালটা মাছের কিন্তু খেতে ভালো লাগে না। একটু হালকা হালকা ভেজে নিয়ে আমি তুলে নেব। তো এই পিঠটা অল্প একটু হলেই আমি কিন্তু মাছগুলোকে তুলে নেব। তো এই পিঠটাও ভাজা হয়ে গেছে, এবার কিন্তু মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে সব মাছই কিন্তু এক এক করে ভেজে তুলে নিতে হবে। পরে আবারও বেশ কিছু মাছ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন মাছগুলো সম্পূর্ণ ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, ওই তেলের মধ্যে দিয়ে প্রথমে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এখানে যে কুচনো পেঁয়াজ আর টমেটো রয়েছে সেটাও কিন্তু দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা একটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে ছেড়ে একদম কম আঁচে ঢাকা দিয়ে রাখবো পেঁয়াজ আর টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন অনেকটাই কিন্তু পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেছে, আর টমেটোটা বেশ ভালোই গলে এসছে। তো এইবারে আমি এর মধ্যে কটা কারি পাতা দিয়ে দেবো। কারি পাতার সেন্ট কিন্তু এই মাছের ঝালে অসাধারণ খেতে লাগে। আপনারা একবার এইটা দিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। কিন্তু কারি পাতার একটা সুন্দর গন্ধ আছে। তো কারি পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি, এখানে দেখুন একটা ছোট্ট জায়গার মধ্যে আমি অল্প পরিমাণে চিনি, পরিমাণ মতো হলুদ, একটু সামান্য গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটাকে দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এইভাবে বন্ধুরা আপনারা করে খেয়ে দেখবেন, সত্যি বলছি অসাধারণ লাগে গরম ভাতে। ছোট মাছ বিভিন্ন রকমভাবে আমরা খেয়ে থাকি, তবে এইভাবে একবার ঝাল করে দেখবেন কারি পাতা সর্ষে দিয়ে। এইবারে আমি দেখুন সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে সামান্য জল দিয়ে গুলে এর মধ্যে দেব।
বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, সেই মশলাটা গুলে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু একটু কারি পাতার মাথা সেন্ট ছেড়েছে। তো আমি এই রকম ঝাল রান্না করা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো মাকে দেখতাম কারি পাতা দিয়ে আর সর্ষে দিয়ে এইভাবে মাছের ঝাল করতো। আমার মা বড় মাছ হলেও কিন্তু এরকমভাবে ঝাল করতো, দারুণ খেতে লাগবে। তো সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে আমি ছোট মাছ দিয়ে শেয়ার করে নিলাম। বন্ধুরা, ভিডিওটা যারা এখনও অবধি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর আপনারা ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। তো এইবার মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেব, তার জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো অল্প কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ফিরে এলাম, দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো সর্ষে কিন্তু খুব বেশি সময় ধরে কষাবার দরকার হয় না, খুব বেশি সময় ধরে কষালে কিন্তু সর্ষে ঝাল করলে কিন্তু আবার সেটা তেতো হয়ে যায়, তাই অল্প কিছুক্ষণ কষালেই এই রান্নাটা হয়ে যায়। তো এইবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো লবণ। পেঁয়াজ টমেটো ভাজার সময় অল্প লবণ দিয়েছি, তো এবার আরেকটু লবণ দিয়ে দিচ্ছি যতটা লাগবে। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। মাছের ঝালটা আমি মাখা মাখা করব। তো এবার জল দিয়ে দেব। মাছটা একটু সেদ্ধ হওয়ার মতো জল দিচ্ছি। জলটা একটু ফুটে উঠলে মাছগুলোকে ছেড়ে দেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে এসছে। তো এবার ভেজে রাখা মাছগুলো সব এতে দিয়ে দিচ্ছি। ভালো করে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এবার 1 থেকে 2 মিনিট ঢাকা চাপা দিয়ে একদম কম আছে আমি ফুটিয়ে নেব। আর এই সময় কিন্তু নুন মিষ্টিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন, আর ঝাল যে যেরকম খাবেন সেটা দিয়ে দেবেন। ঢাকা চাপা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। ফিরে এলাম বন্ধুরা 1 মিনিট পরে। তো দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। মাছের ঝাল আমার কিন্তু সম্পূর্ণ রেডি। তো এবার উপর থেকে আমি যেটা দেব সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল অল্প পরিমাণে ছড়িয়ে দিলে একটা অসাধারণ খেতে লাগে। দেখুন খুবই সামান্য পরিমাণে তেলটা দেবো। আপনারা এরপরে এর মধ্যে ধনে পাতা কুচানোও দিতে পারে, তো আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি দিতে পারলাম না। তো কারি পাতা সর্ষে দিয়ে ছোট মাছের ঝাল সম্পূর্ণ রেডি। কেমন হয়েছে বন্ধুরা দেখুন, আপনারাই দেখে বলবেন কেমন হয়েছে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে সার্ভ করে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। তো বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কেমন দেখতে হয়েছে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে বন্ধু ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। টাটা বন্ধুরা।